বেশ কয়েক মাস ধরেই দেশে কম করোনার প্রভাব কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার প্রতিদিন কম বেশি আক্রান্ত থাকলেও করোনায় একজনেরও মৃত্যু হয়নি এমন কয়েকটা দিন দেশে দেখা গেছে সামাজিক দূরত্ব মেনে চলা মাস্ক পরা ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়ার মতো অভ্যাস একদিকে যেমন করোনার প্রকোপ কমাতে সহায়তা করেছে তেমনি করোনার টিকা দৃঢ় করেছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ইতোমধ্যে দেশের মানুষ পাচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ এ নিয়ে বিশেষ কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ এ নিয়ে জবর হাজার বিশ সালের আট মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ওই বছরের আঠেরো মার্চ প্রথম করোনায় একজনের মৃত্যুর খবর জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত দুই বছরের বেশি সময়ে দেশে উনিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো সাতজনের শরীরে করোনা শনাক্ত হয় এবং ওই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে উনত্রিশ হাজার একশো জন মারা গেছে সামাজিক দূরত্ব মেনে চলা মাস্ক পরা ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়ার মতো অভ্যাস করোনার প্রকোপ কমাতে সহায়তা করেছে তবে এই মহামারী থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে শরীরে অ্যান্টিবডি তৈরির কোনো বিকল্পই ছিল না যার কারণে সরকার উদ্যোগী হয় সাধারণ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে যার ধারাবাহিকতায় সারা দেশে আগামী চার থেকে দশ জুন করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অর্থাৎ করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা যারা নিয়েছে তারা ওই সাত দিন তাদের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন তবে এক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কর্মসূচির আওতায় আঠারো বছর বা তার বেশি সবাই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবে অর্থাৎ আঠারো বছরের কমকেও এই কর্মসূচির আওতায় বুস্টার ডোজ নিতে পারছে না করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহে টিকা নিতে হলে টিকা গ্রহণকারীকে অবশ্যই অন্তত চার মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে এই সাত দিনের যে কোনো দিন নিকটবর্তী টিকা কেন্দ্রে গিয়ে করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে টিকা নিতে আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিদিন সকাল নয়টা থেকে করোনার বুস্টার ডোজের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে এবং বুস্টার ডোজের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার স্বাভাবিক যে কার্যক্রম তা চলমান থাকবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান করোনা টিকার পূর্ণ সফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশে সোমবার পর্যন্ত করোনার প্রথম টিকা নিয়েছে এগারো কোটি ছিয়াত্তর লাখ এক হাজার একশো তেত্রিশ জন আর করোনার তৃতীয় বা বুস্টার ডোজের টিকা নিয়েছে এক কোটি একান্ন লাখ পঁয়ষট্টি হাজার নয়শো ঊনপঞ্চাশ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে একুশ সাতাশ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন ওই দিন একুশ জনকে টিকা দেওয়া হয় আঠাশ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে পাঁচশো ছেচল্লিশ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল এরপর সাত ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকা কর্মসূচি শুরু হয় প্রথম টিকা নেওয়ার ষাট দিন পর অর্থাৎ আট এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে এই ছিল আজকের মতো জবর খবর নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে আর আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে